বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ফুল মেলায়। 39 এলুয়ার নর্থ বেঙ্গল ফ্লাওয়ার শপ বাজার ঘুরি দেখাবো গাছ গাছ কেছে এবং সেখানকার পরিবেশ দেখাবো। তাহলে চলো যাওয়া যাক। মেলার প্রথম দোকান বিভিন্ন ধরনের বনসাই দেখতে পাচ্ছেন। এছাড়াও রয়েছে বিভিন্ন পাতা জাতীয় যেসব গাছ আছে সেগুলো, এই একটা বনসাই। এখানে মূলত এগুলো পাতার জন্য করা হয়। এখানে আছে বিভিন্ন ধরনের ক্যাকটাস, তার সঙ্গে এই পাশে আছে এখানে বিভিন্ন ধরনের পাতাবাহার, অনেক কোয়ালিটির আছে। এগুলি আছে কিছু ফুলের চারা। বিভিন্ন ধরনের ফুল সবই টবে লাগানো, বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা ওইদিকটাতে আছে, কলেঙ্গুলা, তার সঙ্গে বিভিন্ন ধরনের কলেঙ্গুলা। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ডায়ানথাস, মেরিগোল্ড, বিভিন্ন ধরনের গাঁদা ফুল। এইখানে আমরা একটা উদ্ভিদিনী দেখতে পাচ্ছি, বিশাল আকারের একটা ফুলকপি। এখানে রয়েছে পিটুনিয়া, বিভিন্ন ধরনের পিটুনিয়া। আমি দু একটা পিটুনিয়া গাছ আমি নিয়েছি দিনটা, আমার যেহেতু ফ্ল্যাটে থাকে খুব একটা জায়গা নেই, জানলার বক্সে এবং ছাদে একটু জায়গা দিয়ে রাখছি। বিভিন্ন ধরনের পিটুনিয়া, অসংখ্য কালার, এগুলো পিটুনিয়া, পিটুনিয়া পাশে দেখা যাচ্ছে রয়েছে অসংখ্য স্টল অনেক দূর পর্যন্ত। ওইদিকে দেখা যাচ্ছে সাংস্কৃতিক উৎসবের মঞ্চ। এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের ফলের গাছ, বিশাল আকারের দেখতে পাচ্ছি ফুল, কাশি ফুল যেটাকে আমরা বলি, তার পাশেও দেখা যাচ্ছে কমলা। ওখানে একটা ফল দেখা যাচ্ছে সম্ভবত আমটা, এখানে আছে কিছু অর্কিড, সুন্দর সুন্দর অর্কিড ছড়িয়ে রাখা। এটাতে হয়ে আছে ডালিম, দেখতেই পাচ্ছ অনেক ডালিম হয়ে আছে। পাশে আরেকটা বাতাবি লেবু গাছ, বড় বড় বাতাবি লেবু, সবই কিন্তু টবে লাগানো। আমরা যদি ইচ্ছে করি, আমরা যারা ফুলাতে থাকি বাড়িতে জায়গা নেই, তারা কিন্তু ছাদে এরকম টব লাগিয়ে তার মধ্যে আমরা ফলের চাষ করতে পারি, বাড়িতে ব্যবহারের জন্য সম্ভব সম্ভব।
একদম জাম্বো সাইজ যাকে বলা হয়, জাম্বো সাইজ তাদের মনটা অনেক মনে প্রবৃত্তি বেনারসি পানি দোকান আমি একটা বেনারসের পাতা খাবো, এই বেনারসের পাতা বিভিন্ন ধরনের স্টল, বিভিন্ন ধরনের শার্ট যেটা দেওয়া গেছে, যেসব শার্ট দেওয়ার দরকার হয়, এখানে প্রচুর স্টল রয়েছে। আমরা একটা স্টল দেখা যাচ্ছে, সব ধরনের ছবি আছে, লাগানোর অনেকদিন পরে ফোটে এবং এই গাছটাকে বাঁচানো একটু কঠিন হয়ে যায়। এটা সব পাহাড়ি এলাকার গাছ, দারুণ সুন্দর, অনেক ফুল হয়েছে। এপাশে রয়েছে আরও কিছু ডালিয়া, চন্দ্রমল্লিকা, হ্যাঁ দাদা, এটা তো ডালিয়াই দেখা যাচ্ছে, পাতাগুলো তো ডালিয়া, হ্যাঁ ডালিয়া, চন্দ্র টাইপের এদিকে আছে বিভিন্ন মেরিগোল্ড, এই পাশে রয়েছে কতগুলি স্টল। এখানে পেলাম আরেকটা ক্যামেলিয়া, হ্যাঁ অনেকগুলি ফুল ফুটেছে, ফুটে আছে ক্যামেলিয়া, অত্যন্ত দামি গাছ, বাজারে এখানে দেখতে পাচ্ছি আরেকটা ক্যামেলিয়া, বিশাল বড় গাছ, টবেই রয়েছে ছোট্ট একটা টবে, প্রায় 7 ফুট লম্বা হয়েছে, 8 ফুট লম্বা হবে, অসংখ্য ক্যামেলিয়া।
সাদা হলুদ কালি কালার বেগুনি বিভিন্ন রকম স্টলটাও বিশাল ওদিকে দেখা যাচ্ছে প্রচুর নাইজেরিয়া এই যে একটা বোগেনভেলিয়া এদিকে বিভিন্ন ধরনের তাহলে বন্ধুরা এবার ভিডিও শেষ করা যাক বলেছেন লাল আলোকে ফুটলি কেন যেখানে